নবী মোর পারশে মনি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জান সে তো জাহানের ধনি। নবী মোর পারশে মনি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জান সে তো জাহানের ধনি। নবী মোর পারশে মনি, কারণ আমার আল্লাহ আমাদেরকে দেখতেছে, ঠিক না? যারা বলেন দেখতেছেন কিনা, আমরা নবী দেখেন কিনা, কে বলছে? দলিল সূরা তাওবার 105 নম্বর আয়াত, আমার আল্লাহ বলেন وَقُلِ اعْمَلُوا فَسَيَرَى اللَّهُ عَمَلَكُمْ وَرَسُولُهُ وَالْمُؤْمِنُونَ وَسَتُرَدُّونَ إِلَى عَالِمِ الْغَيْبِ وَالشَّهَادَةِ فَيُنَبِّئُكُمْ بِمَا كُنْتُمْ تَعْمَلُونَ. لَكِنَّ اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ الله يقول وَقُلِ اعْمَلُوا حبيب আপনি বলুন সুবহান আল্লাহ বলুন اعْمَلُوا তোমরা আমল করো কি করো জোরে বলেন কি করো আমরা আমল করি কিনা কথা বলেন করি কিনা কতদিন আগে এক জায়গায় ওয়াজ গেছি বাবা এক মৌলবি ওয়াজ করে হযরত আবু যর গিফারি কবর রেজি গেতেছে কবর রে তোর ভিতরে কেডা ঘুমাইছিস জানোস নি কেডা নবীর মে তো বুঝি না কবর রে বলে বুঝো না এই কবর জানোস তোর ভিতরে কেডা ঘুমাইছে তো কে তো হাসান হুসাইনের মা কো তাও বুঝি না মা কাম তো না মানছে এই খবর তোর ভিতরে কে কমাইছে জানোস নি কেরা তো জান্নাতির উপরে তোর সরদারি নি তো এই তো এই সমস্ত কথা আমার কাছে বিক হইতো কি বিক হইব তো আমল জোরে কর না নাউজুবিল্লাহ আমি মাওলানারে ধইরে কইলাম ওইটা কোন কিতাব থেকে হাদিসটা বলছো তো এখন তো হুজুর কিতাবের নাম কইতা আই কার সামনে তুমি ওয়াজ করছো দিশমান ওজি বেড়াটা শুধু দেখছো আমারে বলো কোথা থেকে কোন মতনে কোন সনদে তুমি হাদিসটা বলছো আমাকে এখন বলতে হবে কইটা দেলো রসুল সাইদি কইছেন কে মনটা তুলিতেছে একটা মারতাম ধরে খাইছো তোমার হিরা আমি তো নবীর দলের মানুষ আর নলে তো তোমার হলো এই মাইকটা পুরো এটা দেলে লই সাইদি কি দলিল না কথা বলে না আমি বললাম তোমার কোরআন দেখছো ও কি কোরআন বলতেছে ফাতেমা আগা গুলো পবিত্র সুবহানাল্লাহ বলে আর তোমার বুখারী বলে ফাতেমার বাপ কবর বুইছে তুমি বললো কি যে নবীর নাম চিনলে তোমার জীবনের সমস্ত নামাজ পড়বো সেই নবী তোমার কবরে থাকবে উম্মা ফাতেমা নবীর চিনতো না কথা বলা গেল ইন্নামা ইউরিদুল্লাহু লিউযহিবা আনকুমুর রিজসা আলাল বাইত ফাতেমা নিষ্পাপ সুবহানাল্লাহ বলেন আমার নবী কইছে ফাতেমা তাইয়্যিবা তাহেরা আমার ফাতেমা পুত পবিত্র কোন সন্দেহ নাই সুবহানাল্লাহ বলেন তুমি কি কবে গান্দা করে আলা কোরআন শরীফের আয়াত কোথায় তুমি হাদিস করতে কইলা হুজুর আমরা বললেন কেমনে কো ভাই আমরা কিছু হেকমত জানি যখন উম্মতে মুহাম্মদি কখন কি করে আমার আল্লাহ দেখতে পায় আমার আল্লাহ বলেন ও পৃথিবীর মানুষ মুসলমান মনে রইখো আমার নবী আমার বন্ধু দেখতে পায় আল্লাহ বলে নবী বলুন তারা আমল করতে তবে এটা জেনে রেখো যাই তুমি করতেছো আমি আল্লাহ দেখতেছি আমার নবী দেখতেছেন আমার বলিরা দেখতেছেন জোরে কর সুবহানাল্লাহ আল্লাহ আমাদেরকে দেখতেছে কিনা এই ব্যাপারে কোন দলের দ্বিমত আছে না নবী দেখতেছেন দ্বিমত আছে কিনা না আমরা বলি হাজির নাজির হ্যাঁ নবী দেখবো বুঝছে নবী তো মুরগি গেছে সুরে কন্যা নাওয়াজ আল্লাহ কয় আমি দেখি আমার নবী কখন দেখে যখন তুমি করো তখনই নবী দেখতে পায় যখন আমল করে আমল করার সময় আমার নবী দেখতে পায় নবী কি আমরা মতো দেখে আমরা তো বাবা পর্দার উপরে দেখি নাই
আমার নবীর দেখা কিন্তু এমন না, আল্লাহর মুমিন বান্দার দেখা কিন্তু এমন না। গোসে পাক বলেন, ও দুনিয়ার মানুষ, আমি মুমিন দেখতে পাই। নজর তো ইলা বিলাদিল্লাহি জামআন কাফার বালাতিন আলা হুকমে ইত্তিসালি। সুবহানাল্লাহ, ভবিষ্যৎ বলে আল্লাহ মুসলমান দেখতে পাই। ও পৃথিবীর মানুষ, আমি আব্দুল কাদের কি পরিমাণ দেখি একটু শুনে লও। আমার আল্লাহর বেলা, সুবহানাল্লাহ, বেলা শুধু দুনিয়াটা না, আমার আল্লাহ দুনিয়ার মত 80,000 আলম বানাইছেন। আমি আব্দুল কাদের জিলানী, যখন আমার আল্লাহ পাকের সমস্ত সৃষ্টির দিকে নজর দিয়ে তাকান, আমার হাতের তাবুতে সরিষার দানার মতো দেখতে পাই। এই আয়াতের তাফসীর করতে গেলে বহু সময় কাটে, কিন্তু নবী দেখেন কি না? জোরে বলেন, দেখেন কি না? কেমন দেখেন? অনেকে কেউ নবী তোমার ভেড় আসে, আমরা তো মার ভেড়িস। আচ্ছা, নবী মার ভেড়ে থাকার আমরা ভেড়ে থাকে একরকম? আমার বাবারা ভাইরা যারা এখানে আছেন, মার ভেড়ে থেকে কি করছে দেখছিলেন? কতক্ষণ আগে দেখছেন নি? 7 বছর, 6 বছর, 12 বছর আগে পর্যন্ত দেখছেন? সাক্ষ্য গ্রহণযোগ্য হবে না। ইসলামের আইন হলো বালেগ হওয়ার আগে কারো সাক্ষ্য গ্রহণযোগ্য হয় না। 12 বছর হওয়ার আগ পর্যন্ত চোখে দেখলেন, কানে শুনলেন, সাক্ষ্য গ্রহণযোগ্য না। বাবা 6 বছর হওয়ার পর্যন্ত দেখছেন, দেমাগে নাই, মনে না। আর আমার আল্লাহ কই জগতের মানুষ, আমার নবী এমন নবী রে, মা পেতে কি কুলকায় না দেখতে পা। আমার নবী মা পেতে কি দুনিয়া দেখেছে? সুবহানাল্লাহ, কোন না দলিল লিবেন আপনারা? না, কোরআনের দল, কোরআন খুলে না ডাইরে করতে করে। আলাম তারা কাইফা ফাআলা ربك بأصحاب الفيل. آية السورة نازل في سامان لوكي في 55 بوش. سبحان الله كله. বিভিন্ন রেওয়ায়েত আছে, সব হচ্ছে 55 বছর বয়সে নবীর ফুনা দিয়েছে। আর ঘটনাটা করছে নবীজি দুনিয়াতে আসার 50 দিন আগে। সুবহানাল্লাহ, বিতেন না আল্লাহ নবীর খবরটা দিতেছেন নবীর 50 বছর বয়সে। আর আমার নবী এই দুনিয়াতে ঘটনাটা ঘটছে আমার নবী দুনিয়ায় আসার 50 দিন আগে। সুবহানাল্লাহ, যেই ঘটনাটা আল্লাহ পাক সূরায়ে ফিলের মধ্যে বলতেছেন, আল্লাহ বলতেছেন, হাবিব ঘটনাটা করছে আপনার জন্মে কতদিন আগে? ধরে বলেন, কতদিন আগে? 50 দিন আগে। তো 50 দিন আগে ঘটলেন নবী কোথায়? আচ্ছা শুনেন, আমার জন্মটা স্বাধীনতার পরে। কোন মুরব্বী যদি আমাকে স্বাধীনতার গল্প শোনা, আমরা কি করবো? হুজুর দেখছিলেন নি পাঞ্জাবির আর বিমান কেমনে যাইতো? কথা কোন বলবে? বললে আরেক মুরব্বী করবে, দূর মিয়া ভয় দুই জেলাতে কবি ঠিক। কথা ঠিক না ঠিক? এই হুজুর তো ভয় দিয়েছে না তাই কুকুর থেকে, ঠিক কিনা? কেন তোমার এই কথাটা বলিছে? এই হুজুরে বলবা শূন্য থাকতে পারে, ঠিক কিনা? কেন কাজে যেহেতু এই হুজুর স্বাধীনতার আগে ভয় দিয়েছে না, দেখার প্রশ্ন। আর নবীর বেলা আল্লাহ কয়, নবী আপনার জন্ম হয় নাই, দুনিয়ার আলো আপনাকে দেখে নাই। আপনি জন্মের 50 দিন আগের ঘটনা, 50 বছর পরে আপনার কাছে শোনাই। আল্লাহ বলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বি আসহাবিল ফীল। নবী আপনি কি দেখেন নাই? সুবহানাল্লাহ, কেন না হাবিব আপনি কি দেখেন নাই আপনার প্রভু হস্তি বাহিনীর সাথে কি করছিল? আল্লাহ কি বেগুন নাকি? কথা কোন না, আল্লাহ বেগুন না। আল্লাহ তো এই কথা বলতেছিল যে তুমি আপনি তো শুনবেন না, আল্লাহকে দেখেন নাই, তার মানে নবী আপনি দেখতে ছিলেন মার পেট থেকে হাতি বাহিনীর সাথে আমি আল্লাহ ব্যবহার চিৎকার করে বল সুবহানাল্লাহ। আমার নবী মার পেট তো দেখে, তো আমার নবী মার পেটে থাকার আমরা পেটে থাকা কি একরকম না? কথা কোন না একরকম? আমার নবী দেখেন সুবহানাল্লাহ, কোন না? আমার নবী মার পেটে থেকে দেখে দুনিয়াতে আইবার আগে দেখছে।
আদমরে যখন আল্লাহ বানাই দুনিয়াতে কোরআন নাযিল হইছে হাজার হাজার বছর পর আবার আল্লাহ বলেন ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাঈকাতি ইন্নী জাআলুন ফিল আরদি খলীফা আছে কিনা নাই ইন্নী জাআলুন ফিল আরদি খলীফা যখন আমি আদমরে বানাইছিলাম কন্যা সুবহানাল্লাহ হাবিব ওই সময়ের কথা স্মরণ করো যখন আমি আদমের ব্যাপারে ফেরেশতাদেরকে ডাইকা বলছিলাম আমি খলিফা বানাবো ওই সময় আদম বানানোর প্রস্তাব আমি ফেরেশতারে দিয়েছিলাম হাবিব তুমি আমার সঙ্গে দেখতেছিলে সুবহানাল্লাহ ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাঈকাতি ইন্নী জাআলুন ফিল আরদি খলীফা আমার নবী সেদিন দেখছে কিনা কথা বলে দেখছে কিনা আমার নবী আপনারা দেখে কিনা ও ওয়াইস করুনির নাম শুনেন নাই ওয়াইস করুনির নাম শুনছেন নি কথা কথা আগে শুনছেন কিনা সহি হাদিস দ্বারা আমার অস্তিত্ব প্রমাণ তো ওয়াইস করুনি জীবনে নবীরে দেখছে নি কথা কথা আগে দেখছে নি নবী ওয়াইস করুনি যে দেখছে নি দেখছে কিনা বুঝলেন ও বাংলাদেশের নবীর উম্মত বুঝল না আমার নবী আপনারা দেখতেছে তারাও